16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং লিয়াকত মিনা কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট এর রোভার স্কাউট দল প্যারেডের প্রস্তুতি নিচ্ছে। দর্শক চলুন দেখি তারা কি করছে। স্কাউট দলটিকে নিয়ন্ত্রণ করার জন্য অত্র প্রতিষ্ঠানের দুজন শিক্ষক ইনচার্জ হিসেবে আছেন, আমরা দুজনের সাথে একটু কথা বলতে চাই। আছেন ওয়াহিদ ফাহিম, ওনার সাথে একটু বলবো। আপনার দল কি কি কাজ করছে একটু বলেন। দল অনেক ভালো কাজ করছে, আমরা বিগত অনেকদিন যাবত অনুশীলন করছি। কতদিন থেকে অনুশীলনটা চলছে? আনুমানিক এক মাসের মতন অনুশীলন করছি, আশা করি ভালো কিছু হবে। শুভ। আরও একজন আছেন ফারুক হোসেন, ওনার সাথে আমরা একটু কথা বলব। আপনার দলকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের বাচ্চারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবো ইনশাল্লাহ। এই স্কাউট দলটির প্রশিক্ষণের দায়িত্বে আছে মাহবুব আলম রাফি, আমরা তার অভিমতটা একটু জানতে চাই। ওরা কেমন কাজ করছে বা কতটুকু শিখতে পারছে? ওরা মোটামুটি ভালো এগোচ্ছে, এরকম ভাবে যদি করতে পারে তাহলে আশাবাদ দিয়েছে আমরা ভালো একটা কিছু। আচ্ছা, দেখে দেখ, আমরা কয়েকজন যারা স্কাউট করছে তাদেরও একটু অভিমত নিতে চাই। এদিকে একটু দেখি, তোমার নামটা কি? মোহাম্মদ মাহমুদ হাসান সৌরভ। আমরা আশা করি যে আমাদের টিম নিয়ে আমরা ইনশাল্লাহ যে কিশোরগঞ্জ জেলা রোভারের মাধ্যমে প্রথম হতে পারবো, আমরা সেই আশা প্রত্যাশা করি সবার কাছে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আরেকজন একটু অভিমতটা একটু নিন। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফিজুর রহমান হীরা, এই আইয়ুব হেনা রোভার ইনস্টিটিউট থেকে। তোমার কি মনে হয় যে তোমরা যা করতে পারছো এটা দিয়ে কতদূর আগাতে পারবে বা কি মনে হয় তোমার? ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমরা কিশোরগঞ্জ জেলা 16 ডিসেম্বরের মানে প্যারেডে অংশগ্রহণ করে আমরা ভালো কিছু করতে পারবো। আমরা আশা করি আমরা প্রথম স্তর অধিকার করার চিন্তা ভাবনা আমাদের আছে, আমরা ভালো করতে পারবো কিছু ইনশাআল্লাহ। ধন্যবাদ। আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং লিয়াকত মিনা কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের মাঠ থেকে আকিব শিকদার।